নমস্কার, প্রথমে সবাইকে স্বাগত জানাই। আমাদের এসকেআর সলিউশন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আপনারা যা রেজিস্টার করেছেন আমাদের এসকেআর সলিউশন প্রাইভেট লিমিটেড অনলাইন এইচটিএমএল ফাইভ ট্রেনিং করার জন্য, তাদেরকে স্বাগতম জানাই। সো আপনাকে কি করতে হবে, আপনার রেজিস্ট্রেশন আপনাকে কি করতে হবে? সো আমাদের এখানে ফ্রি এইচটিএমএল ট্রেনিং করানো হয় অনলাইন। প্রথমে একটা রেজিস্ট্রেশন ফিস দিতে হয় আপনাকে, ১৫২৫ টাকা। তারপরে আপনাকে কি করা হবে, আমাদের এসকেআর সলিউশন পেজে আপনি যাবেন, আপনাকে করতে হয় এখানে মেইল পাঠাতে হয়, আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হয়, সিভি দিতে হয়, ফটো দিতে হয় এবং ব্যাংক ডিটেলস দিতে হয়। তো আপনি এইচটিএমএল ট্রেনিং করতে গেলে প্রথমে আপনাকে কি করা হবে, প্রথমে আপনাকে একটা আইডি দেওয়া হবে। এবং যদি ট্রেনিং করেন, এখানে ট্রেনিং এ আপনার নাম শো করবে, আপনার নাম আপনি এখানে দেখতে পারবেন। এবং কোথায় বসে ট্রেনিং করেছিলেন সেই তথ্য আপনি পেয়ে যাবেন। তারপর আপনার কি করা হবে, আপনার ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি নাম রেজিস্টার করেন, তো আপনার বিষয়ে আপনার ছবি, আপনি সিভি পাঠানোর পর আপনার ছবি, আপনার এখানে রেজিস্ট্রেশন কোড বা আপনার আইডি কোড, আপনি কোথায় ট্রেনিং করেছিলেন সেই প্লেসের নাম, এবং আমাদের এখানে আপনি কি পোস্টে আছেন সেই পোস্টের ডিটেলস আপনি দেখতে পারবেন। এবং আপনার যেসব লিঙ্কগুলো রয়েছে, যদি আপনার ফেসবুক পেজ থাকে তাহলে আপনি সেই ফেসবুক পেজের সঙ্গে আপনার প্রোফাইল লিঙ্ক করা যাবে এখানে, এবং আপনার কন্ট্যাক্ট ডিটেলস সেখানে দেওয়া হবে। যে কেউ আপনাকে আমাদের এখান থেকে কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করতে পারে আপনি এখানে ট্রেনিং করছেন, তার সুবিধা বা অসুবিধার কি, আপনি কিভাবে ট্রেনিং করেছেন সেই বিষয়ে আপনার কাছ থেকে কিছু জানতে পারে। এটা হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, এটা হয়ে যাওয়ার পর আপনার মেন ব্যাপার, আপনাকে একটা টাইম ডিউরেশন দেওয়া হয় এভরি মান্থ ফার্স্ট উইক উই স্টার্ট অনলাইন প্রোগ্রাম। এক তারিখ থেকে আমরা এই প্রোগ্রামটা স্টার্ট করে থাকি। যদি আপনি আপনার ট্রেনিং করতে চান, 15 দিনের একটা বেসিক ট্রেনিং করতে পারেন। তো ট্রেনিং করার সময় আপনার কি দেওয়া হবে, আপনি রেজিস্ট্রেশন করার পর আপনাকে এখানে একটা প্রোফাইল আইডি দেওয়া হয়। সেখান থেকে আপনি কি করতে পারেন, সেখান থেকে আপনাকে একটা ট্রেনিং পারপাস একটা আপনাকে সাব ডোমেন দেওয়া হবে, আপনার নামের সঙ্গে কিংবা আপনার একটা প্রোফাইল আইডির সঙ্গে আপনাকে একটা আমাদের কোম্পানির সঙ্গে সাব ডোমেন দেওয়া হবে, যেখানে বসে আপনি কাজ করতে পারবেন। এবং আপনি অনলাইনে ক্যাফেতে বসে, আপনি যেখানে খুশি বসে কাজ করতে পারেন। তো কাজ করতে গেলে আপনার কি দরকার, প্রথমে আপনার একটা ইউজার আইডি পাসওয়ার্ড দরকার, যেটা আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন। এবং আপনার কি কি দরকার, আপনি যে পেজ এইচটিএমএল পেজ বানাবেন সেই পেজগুলো আপলোড করতে হবে, তার জন্য আপনার কি দরকার, কিছু ডিটেলস বলতে আপনার কি দরকার, মেন আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনি যখন এই সাব ডোমেনটা পেয়ে যাবেন রেজিস্টার করার পর, সেখানে কিছু তথ্য দেওয়া থাকবে, যেমন ওয়েলকাম সুন, ফ্রি সাইট ফর এইচটিএমএল অনলাইন ট্রেনিং, এখানে আপনাকে কিছু দেওয়া হবে। এবং টাইমিং ডিউরেশন দেওয়া হবে, আপনি কতদিন পর কাজটি শুরু করতে পারবেন, এবং আর কিছু সফটওয়্যার যেটা রিকোয়ারমেন্ট দেওয়া হবে, আপনার রিকোয়ারমেন্টে আপনার কাজ যেখানে আপনি কীভাবে আপলোড করবেন সেই বিষয়ে তথ্য দেওয়া হবে। যেমন এখানে দেওয়া আছে ফাইলজিলার লিঙ্ক, ফাইলজিলা এখান থেকে আপনি আপনার তথ্য আপনি আপলোড করে, আপনাকে যদি ইউজার আইডি দেওয়া হয় সেভাবে আপনি কাজ করতে পারেন। আর এখানে কিছু বাংলা টাইপ, সংস্কৃত টাইপ, আমাদের ম্যাক্সিমাম কাজ আমরা এইচটিএমএলটা বাংলাতে করেছি, এবং বাংলাতেই আপনাদের টাইপ করতে হবে, ম্যাক্সিমাম কোড আপনাকে বাংলাতে লিখতে হবে এবং সংস্কৃতে লিখতে হবে। তো আপনারা যারা বাংলা টাইপে কাজ করতে চান অনলাইনে, কিংবা সংস্কৃত টাইপে কাজ করতে চান, কিংবা হিন্দি টাইপে কাজ করতে চান, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে এখানে ফর্মালিটি, আমাদের ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে, সেই ভিডিও লিঙ্কে আপনি যোগাযোগ করতে পারেন, এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডিও দেওয়া হয়েছে, আপনি
সেখানে বসেও কাজ করতে পারেন। যেমন আমাদের এখানে একজন মেম্বার সুদীপ সাতরা, সে মেম্বারশিপ নেওয়ার পর তাকে একটা আইডি আর প্রোফাইল বানিয়ে দেওয়া হয়েছে এবং তাকে একটা সাবডোমেনে তৈরি করে দেওয়া হয়েছে। এবং সেখানে গিয়ে কী করবে, সে ফার্স্ট প্রথমে সে তাকে করতে হবে, আপনাকে কী করতে হবে, প্রথমে গিয়ে আপনার এই অ্যাপ্লিকেশনগুলো, আপনি যদি ক্যাফেতে বসে কাজ করেন, যদি এই অ্যাপ্লিকেশনগুলো না থাকে আপনার এই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে নিতে হবে। যেমন ফাইলচিলা, বাংলা কিবোর্ড, সংস্কৃত কিবোর্ড আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি ইনস্টল করতে পারেন। যদি ইনস্টল করতে না পারেন, আমাদের পরবর্তী ভিডিওতে এই ইনস্টল করার পদ্ধতি, কীভাবে ফাইলচিলা কাজ করে সেই বিষয়ে তথ্য দেওয়া হবে, তো আপনি সেই ভিডিওটাকে দেখতে পারেন এবং আপনার যদি কোনো অসুবিধা থাকে আমাদেরকে কল করতে পারেন। তো এরপরে যে কাজগুলো আপনাকে কীভাবে করতে হবে তার পরবর্তী ভিডিও আপনি দেখুন। আমাদের প্রত্যেকটা একটার পর একটা লিঙ্ক, ভিডিও লিঙ্ক দেওয়া হলো, সেই ভিডিও লিঙ্কে আপনি দেখুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের জানান। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী ভিডিও আমরা কীভাবে ফাইলজিলায় কাজ করব, কীভাবে HTML ফাইল ফাইলজিলা এখানে আপলোড করব কিংবা আপনার এই সাবডোমেনে আপলোড করব, তার প্রসেস, তার পদ্ধতি দেওয়া হবে। আপনারা পরবর্তী ভিডিও দেখুন এবং নিজেকে আপগ্রেড করুন, কীভাবে HTML ফাইল কাজ করে, কীভাবে অনলাইনে আমরা কাজ করতে পারবো, তার প্রসেস। ধন্যবাদ সবাইকে, নমস্কার।